আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ডিমের শাহী কোরমা। এটা খেতে খুব মজাদার, এটা পোলাওয়ের সঙ্গে খুব মজা লাগে। সামান্য কিছু উপকরণ দিয়েই এটা একদম রেডি হয়ে যাবে। তাহলে এক নজর দেখে নেই উপকরণে কী কী লাগছে। ডিম নিয়েছি এখানে পাঁচটা, দুধ নিয়েছি এক কাপ, টক দই নিয়েছি দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ, ঘি আছে এক টেবিল চামচ, মরিচ নিয়েছি পাঁচটা। এইখানে আমি অল্প একটু জয়ফল এবং জয়ত্রীর সঙ্গে বাদাম পেস্ট করে রেখেছি, বাদামটা কাজু বাদাম। গরম মশলা নিয়েছি, গরম মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, সবগুলোই দুটো করে নিয়েছি। দিয়ে দিবেন, আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া নিয়েছি এবং এক চামচ একটু কম লবণ নিয়েছি। তাহলে চলুন রান্নায় চলে যাই। ডিমগুলোকে কেটে নিতে হবে, তাহলে ডিমের মধ্যে সব মশলাগুলো ঢুকবে, আর আস্ত রাখলে মশলাগুলো ঢুকবে না। একটা চাকু নিয়েছি, চাকু নিয়ে ডিমটাকে ধরে জাস্ট এইভাবে টুকটুক করে কেটে দিলাম। এইভাবে বাকি সবগুলো করে নিই। চুলো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার ডিমগুলো ভেজে নিব। খুব হালকাভাবে ভেজে নিতে হবে, লাল যেন না হয়ে যায়। ডিমে হালকা একটু লবণ দিয়ে লবণটা একটু ভালো করে মেখে এবার একে একে ডিমগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা একটা করে উঠিয়ে নিব। ডিমগুলো এইভাবে হালকা করে ভেজে নিলে কোরমাটা অনেক সুন্দর লাগে দেখ এবং খেতেও মজা হয়। এবার আমি ঘি দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। উপকরণ দেখানোর সময় আমার মনে ছিল না তেজপাতার কথা, কিন্তু এখানে আমি এক তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি এর মাঝে একে একে বাটা মশলা, গুঁড়া মশলা সবগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব বেশি ভেজে ফেললে গায়ে লাগা হয় না, আর এই পরিস্থিতিতে দিলে পেঁয়াজটা খেতে খুব সুন্দর লাগে। এবার আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। এর মাঝে আমি এবার বাদাম বাটা দিয়ে দিব। টক দইটাকে একটু আমি ফেটে নিব কাটো চামচ দিয়ে, তারপরে এটার মাঝে দিব। এই টক দইটা কিন্তু আমার নিজের তৈরি করা এবং খুব অল্প সময়ে এই টক দইটা রেডি হয়ে যায়। কেউ যদি নিজে রেডি করতে চান আমাকে বললে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফেটানো টক দইটা আমি এবার সম্পূর্ণটাই এটার মাঝে দিয়ে দিলাম। সব মিলিয়ে মশলাটা অনেক সুন্দর কালার এসেছে দেখুন। এই পর্যায়ে আমি ডিমগুলো এর মাঝে দিয়ে একটু ভুনে নিব। ডিমটা কষানো হয়েছে, আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। মরিচটা দিব জাস্ট ফ্লেভারের জন্য, সেই কারণে আমি মরিচের এই পেছন সাইডটা একটু করে ভেঙে নিলাম। এতে ঝাল আসবে না, তবে স্মেলটা অনেক সুন্দর হবে। এক চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিব, যেহেতু টক দই দিয়েছি টক ঝাল মিষ্টি ব্যালেন্স টানার জন্য। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে একবার নেড়ে দিব। কোরমার গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর এখন দিয়ে দিব আমি কেওড়া জল। এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। সেন্টের জন্য এবার আমি আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি কোরমাটা নামিয়ে ফেলবো। ডিমের কোরমাটা রেডি, এবার পরিবেশনের পালা, চলুন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি।